এই মরা গরুর পাছায় যদি একটা সুমো দাও তাহলে 500 টাকা দেব। আসেন এর মধ্যে কেউ মরা গরুর পাছায় সুমো দেয়ার? আছে কেউ? কেউ নাই। একজন দিন ভরে ব্যাংসালায় 200 টাকা পাইছে, ও চিন্তি হচ্ছে যে সারাদিন ব্যাংসালায় পালাম মোটে 200 টাকা পার গাম মাথায় উঠে গেছে ব্যাংসালাতে চালাতে, আর এক সুময় 500। ওর টাকার প্রতি লোভ হয়ে মনে মনে চিন্তি হচ্ছে টাকা নেবে, আবার চিন্তি হচ্ছে গরুটা তার মরা, তার তাজা গরুর বাসায় সুমো দিতে করি না দুটো বেশি দিয়ে দিতাম, আবার 500 টাকা, টাকাও কম না কাজও বেশি না মোটে একটা সুমো। এই দুই দিক মন চলে গেছে। এরপরে টাকার লোভ সামলাতি না পারে, ভাই সন্ধ্যের পরে সুমো দিলি দি বাটা, কয় তুই যে সুমা দিবি এনি টাইম সুমো দিবি, এই যে 500 টাকার খড় ফিরে নোট, পঁয়তাল্লিশ সন্ধ্যের পরে আসো, কেউ যাতে না দেখে। এই দুনিয়ার লিখিত কোরআন পোড়াইয়া জ্বালাইয়া ছাই বানায় ভস্ম বানায় উলই দিবি, জিন্দা কোরআন জীবিত কোরআন কয়খান পোড়াবি? বর্তমান বিশ্বে 2 কোটির উপরে হাফেজ কোরআন, যেরকম সুবহানাল্লাহ, লিখিত কোরআন সব পোড়াই শেষ করে দিবা মাত্র একটা ঘন্টা সময় দিবা, যেমন কোরআন আছে হুবহু দাড়ি কমা সেমিকোলনি সহ নুকতা জের জবর পেশ কিছু বাদ যাবে না, হাজার হাজার কপি কোরআন হাফেজে কোরআন দেয় 1 ঘন্টার ভিতরে লিখে দিতে পারে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক? আল্লাহ হেফাজতের দায়িত্ব নেছে, রাখবে কোন জায়গায়? তাকের উপরে রাখলি বারা নিয়ে পোড়াই ফেলবি, সিনের মধ্যে পোড়াবি কিভাবে? মারবি হাফেজ কয়টা মারবি? বহুত মারি টাইরে দেখছিস, তাইছে ভোটে বেশি কথা কন। এই উপমহাদেশে যখন ইংরেজ ঢুকছিল তখন এই দেশ থেকে সাধারণ মুসলমানকে খুব একটা মারে নাই, কারণ ওরাও জানে ওরা তো পন্ডিতের গোষ্ঠী বিজ্ঞানী, যে সাধারণ পাবলিক মারার দরকার নাই, ওয়া মরিয়ে যাবে এমনি বাতাসে, দক্ষিণে বাতাস চাললি ওয়া এমনি মরিয়ে যাবে, মারার দরকার জাগে সেইগুলো হাত দাও মৌলবি মারিয়ে সাফ করো। 80,000 মাদ্রাসা তালা লাগাইছিল ইসলামকে ধ্বংস করার জন্য, কয়েক লক্ষ আলেমকে গাছের সাথে ঝুলাই মারছে, বিশ্ব রোডের পাশে একটা গাছও ছিল না যেই গাছের সাথে একজন আলেম ঝুলানো ছিল না, জীবিত অবস্থায় গায়ের চামড়া ছিঁড়ে বেলাইয়া শহীদ করে মারছে লক্ষ লক্ষ আলেম। আল্লাহু আকবার। মাদ্রাসা বন্ধ করছিল সেই কালে উপমহাদেশ অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ বার্মা শ্রীলঙ্কা মালদ্বীপ, এই কয়টা মিলে নাম ছিল উপমহাদেশ। এই উপমহাদেশের ভিতরে মাত্র 80,000 মাদ্রাসা ছিল, এই 80,000 মাদ্রাসা তালাবন্দি করে দিয়া আলেমুল আমারে মারিয়ে ধরে শেষ করছিল। ও দোস্ত, বর্তমানে উপমহাদেশে মাদ্রাসা কি 80,000? খালি এক বাংলাদেশেই 80,000-এর বেশি কথা কন না কেন ঠিক না? আমি বলে থাকি 88-89 বন্যা আপনাদের এদিক কি পানি আসছিল নাকি? আসে নাই, আমাদের ওদিক আসছিল, হ্যাঁ আপনাদের এদিক আসে নাই। 88 বন্যার সময় আমার নানা শ্বশুর বাড়ি হলো নড়ালির উজিরপুর, ওই আমাকে ওই বাস্তে পানিতে সুবনি খাইয়ে নানা শ্বশুর বাড়ি এসে উঠছিলাম মনে আছে। তো নানা শ্বশুর হলো নড়াইল জেলার জেলা আমির সাহ ছিলেন, হাজি গোলাম সরোয়ার সাহ তবলিগলার আছে নে, আমার আপন নানা শ্বশুর, ওনার বড় মেয়ে আমার শাশুড়ি। তো ওই 88 আর 88-এর বন্যা দুটোই আমি দেখছি, 87-এর বন্যা আমি দেখছি আমাদের এলাকায় হয়েছে। ওই সময় পানির সাথে কি জার্ম আসছে আল্লাহ জানে, দেশি মাছ সব ক্যান্সারে পইছে, সাপ শৈল মাছ টাকি মাছ রয়না মাছ বাইন মাছ গজার মাছের কোনো প্রজনন ছিল না, সব শেষ। কয়েক বছর পর্যন্ত বাজারে কোনো শৈল আর টাকি আর রয়নার সরবুটি দেখি নেই, পাওয়াই যায় না। এখন আবার হাজার হাজার লক্ষ লক্ষ এই সমস্ত দেশি মাছ পাওয়া যাচ্ছে, যায় কি যায় না? যায়। এই শেষ মাছ ছিল না, আলো কোন জায়গার থেকে আসলো, কোন জায়গার থেকে কয় কোন দেশের কোন বিলির দাপের ভিতরে লুকাইয়া পালাইয়া একটা টাকি একটা শৈল একটা রয়না একটা হুটি একটা সরভুটি একটা জিএল একটা শৈল একটা কই গজার এইগুলো ছেলে লুকায় পালাইয়া তার পেটের থেকে যে কটা ডিম ছিল তাই ফুটছে, সেই জায়গাতে ঘুরতে 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 লক্ষ লক্ষ শৈল গজার টাকি আবার পয়দা হয়ে গেছে, ঠিক কিনা? উপমহাদেশ থেকে লক্ষ লক্ষ আলেম মারছিস, 70,000 কবি কোরআন শরীফ পড়াইছিস, কোন জায়গা ধাপের তলে পড়ে ছিল একটা টাকি মাছ, তার ব্যাটের মধ্যে ছিল একখান কোরআন শরীফ, সেই টাকি মাছের ব্যাটের থেকে কোরআন শরীফ বেরোইয়া এখন লক্ষ লক্ষ মাদ্রাসা আর কোটি কোটি আলেম ওলামা 2 কোটির উপরে শুধু হাফেজ আছে বলে কল সুবহান। কয়টা বাইরে কয়টা শেষ করবি? হেফাজতের দায়িত্ব নেছে কে? আজ থেকে 3 বছর আগে এই জায়গা মাদ্রাসা ছিল? ছিল না। আর যখন মাদ্রাসা ছিল না তখন মুফতি মহিবুল হক সাহেব
আমারও দাওয়াত দিতে সাহস পাই নাই, কারণ আমরা এখন আল্লাহ তাআলা যে ফিল্ড দিয়ে দিয়েছে আমার সামনে লাখ লাখ শ্রোতা থাকে, উনি চিন্তা করে ভাই জান এত বড় বক্তা, ওনার এই যে টুকি মুকি বাগান সুগানের মধ্যে আনবো কে সাহস করতে পারে। এখন মাদ্রাসা হয়েছে, ছোট হোক আর বড় হোক এই সুবাদে আনার সাহস হয়েছে। আরো বড় বড় বাঙালিরা, বড় বড় বাঙালি উলামা ইকরাম যা আছে, একদিন একদিন এই জায়গা সকলেই আসবে, স্যার উনার পেশাব আসবে, আরো বড় বড় উলামা ইকরাম এই জায়গা আসবে, কথা বলেন ঠিক না, তবলীগ জামাতের আমির সাহেব আসবে, ওসিলাই মাদ্রাসা এখানে কোরআনের সোয়া লাগছে মাটির দাম বাইরে গেছে, কোন সুবহানাল্লাহ। রসুল যতদিন মক্কায় রসুল হিসেবে আসেন নাই, এমনি সাধারণ ছিলেন, অতদিন পর্যন্ত মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। যেদিন কোরআন শরীফ নাজিল হয়েছে, এই কোরআন শরীফের সোয়া লাগে বাক্কার নাম পাল্টে হয়েছে মক্কা শরীফ। কোরআন শরীফের সোয়া লাগে হয়েছে বাক্কা, কি হয়েছে মক্কা শরীফ। রসুল যতদিন মদিনায় যায় নাই, মদিনার নাম ছিল ইয়াসরিব, খালি খেজুর বাগান আর খেজুর বাগান। রসুল যেদিন হিজরত করে মদিনায় গেছে, কোরআন শরীফ নিয়া ইয়াসরিব পাল্টে মদিনা শরীফ হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। এই খেজুর বাগান মদিনা শরীফ হয়ে গেছে, আর সারা দুনিয়ার মানুষ এখন মদিনা শরীফের পাগল, মক্কা শরীফের পাগল, কথা বলুন ঠিক কি না? ও দোস্ত, আল্লাহু আকবার, এই মক্কা মক্কার জমিনে কিচ্ছু হয় না, খেজুর গাছ লাগাইয়া পানি দিতে দিতে সরকারের জিব্বে শুকাই যাচ্ছে, সে খেজুর গাছের মধ্যে মাঝির পাতা মোটে তাজা বানাতে পারে না, কয়দিন থাকি তা শুয়ে বই মরি যায়, কিচ্ছু হয় না। সেই জমিনের কত দাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাংলার জমিনের কি উর্বর শক্তি, মাঠের থেকে ধানের বোঝা বাড়ি নিয়ে আসবেন, আসার সময় জাকিতি যে ধানটা যে জায়গা পড়িয়ে যাবে, কয়দিন পরে একটু পানি লাগলি পারা সেই জায়গায় এসে জ্বালায় যায়, গজায় যায়, কথা কর না। সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না, খালি ছাগল গরু তুই খাইয়ে না ফেললি আয়, তিন মাস সময় পালি পারো, আস্ত একটা গাছ হয়ে যায়, মাথায় একটা বাইল হয়ে যায়, তার মাথায় 100 ধান হয়ে যায়। কি শক্তিশালী বাংলাদেশের মাটি, আমার সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ, এই মাটি কত উর্বর শক্তিশালী। তারপরও বাংলাদেশ শরীফ কয় নাকি, বাংলাদেশ শরীফ কয় না, কারণ জায়গা কোরআন শরীফ নাজিল হয় নাই, এটা বাংলাদেশ শরীফ না, এটা বাংলাদেশ সোনার বাংলাদেশ, কিন্তু মক্কাও শরীফ, মদিনাও শরীফ, ঠিক কি ঠিক না? এই বাংলার জমিনে টুকি টুকি এখানে একটু ওখানে একটু ছোট ছোট করে মাদ্রাসা তৈরি হচ্ছে, ওর ওসিলায় তার দাম বাইরে যাইতেছে। আমি মিশাল বলি, উদাহরণ বলি, ইউটিউবে সব অজি আমার আছে, শুনে থাকেন আলহামদুলিল্লাহ। তো দোস্ত, এই কোরআনের সাথে এই নেকলার সোয়া লেগে দামি হয়ে যায়, কাঠের সোয়া লেগে সুমুখার যোগ্য হয়ে যায়, চামড়ার সোয়া লেগে সেও সুমুখার যোগ্য হয়ে যায়। আপনাকে এই পাশে মরা নদী টদি আছে নাকি খালবে? এখন তো মরা গরু নদীতে খালে বিলে ভাসতে দেখা যায় না, আমাদের ছোটবেলায় নদীতেই ছাড়িয়ে দিত বেশিরভাগ দেখছি। তুই নদীতে মরা গরু একটা ভাসতে ভাসতে আইসা আপনাকে বাড়ির গাটের সামনে এসে আটকে গেছে বিকেল বেলা। যদি কেউরে বলি মরা গরুর গায়ে চামড়া আছে, নষ্ট হইলে আপাতত খালি হুলি উঠছে, লং টাইম দিয়ে দেয় যে ওঠে না, এ চামড়া কাজে লাগায় না, মুসিরা খুলে দেয় না, সন্ধ্যার পরে আর মুখি আতর টাতর মাখায় নাকে খানি সেন্টেন মাখাইয়ে যাতে গন্ধ টন্ধ নাকে না আসে, সাজিয়ে গুজিয়ে আইসে বড়া গরুর ভাষায় সুমো দিয়ে 500 টাকা নেবে। সুমো দেওয়ার জন্য কাছে চলে গেছে, বিগেত খানিক দূরি থাকতে ব্যাক করছে, হয় না দেখলি আমার বংশের ছেলে মেয়ে একটারও বিয়ে হবে, সবাই কইছে তোর বাপ এমন মুসামারের সামা যে মারা গরু হাসায় চুমো দিয়ে 500 টাকাইছে, তোরা চেসরার গুরু, তোরা ঋষি বসে গোষ্ঠী তো গোষ্ঠীর মাইয়ে বিয়ে হওয়া যাবে না, আর ভাই মা আপসাই হবে না, এই 500 টাকা দিন বংশ ধ্বংস করা যায় না। এত ওই লক্ষ্য আছে, এই শয়তান সেই আসরের পরে তো আমি এই জায়গাতে ঘুরতেছি যাতে গরু সেরি চলে না যায়, তুই সুমো দিয়ে টাকা নিবি, আমি টাকা পকেটে রাখছি, তোর দ্বিতীয় হবে সুমো, কেন না ভাই তোর পায়ে ধরি মাপছে, আমি তোর দরকারে চা খাচ্ছি তুই মন খারাপ করিস, সুমো দেই নেই চলে আইসে ওই জায়গায়। আল্লাহ পাক আর সে আজিমের মালিক এই দুনিয়ার এই ঘটনা দেখে মুস্কি মুস্কি হাসে আর কয়, মাত্র একটা মাস সময় দে, তুই আজকে সুমো দিলি 500 টাকা ফাতি, এই জায়গা সুমো দিবি, সেদিন তোরে কেউ টাকা দেবে না, বরঞ্চ তুই পকেটের থেকে 500 টাকা দিয়ে সুমো খাওয়া লাগবে, এ প্রসেস আমার কাছে আছে। রাত কেটে গেছে, সকালবেলা মুসিরা টের পাইয়া যাইয়া সেই মরা গরুর গাতে চামড়াটা খুলে নিয়ে গেছে, খুলিয়ে নিয়ে ঢাকার টেনারি হিমায়তপুর পাঠাই দিয়েছে, ওই জায়গা থেকে প্রাথমিক রিপেয়ারিংয়ের পরে রিফাইনের পরে পাঠাই দিয়েছে বিদেশে, সেই জায়গা থেকে ফার্স্ট ক্লাস রিফাইন করে একেবারে মেডিসিন দিয়ে সফট নরম বানাই এক পাশে কালার করে নকশা করে বাংলাদেশে পাঠাই দিয়েছে। এই চামড়া কিনে এনেছে কিতাবাদি বই পুস্তক বাইন্ডিং করে যারা, তারা ওই গরুর ফাঁসার দিক থেকে এক টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিয়েছে, আছে না চামড়ার বাইন্ডিং, কোরআন শরীফ কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিয়েছে, সেই কোরআন শরীফ চলে এসে বাগারপাড়া বাজারে। আল্লাহু আকবার, আদ্দোয়াকুলা মাদ্রাসার তালবে আলিম ওই সেই ভ্যানসা লাইনের ছেলে,
সেই মাদ্রাসায় পড়ে, মক্তবে তেহেজখানায় যাবে, ও বাড়ি যে আব্বার গলা জড়াই দিচ্ছে, আব্বা আমি নাসির হুজুরির কাছে শুনছি আমি হাফেজ আলী তোমার আল্লাহ মতির মেম্বার আর নূরের পাগড়ি দেবে, ফলবো আমি আর পাগড়ি বাবা তুমি তোমার শেয়ার করা লাগবে, কয় কি আমি ভরিয়ে দেবো নি শেয়ার করে, তো তো তোরই ভরি দেবো, তো শেয়ার ভরিয়ে দিয়ে করা লাগবে না, তুমি আমার একটা কোরআন শরীফ কিনে দিতে হবে, বাগারপাড়া লাইব্রেরিতে দেখে আসছি চামড়ার বার্নিং করা কোরআন শরীফ দাম দর ছড়িয়েছি একদম 500 টাকা, ওইটে না দিলে আমি পড়বো না। আর বাপ চিন্তা আছে আল্লাহ এই কোন পাগলের বেলায় পড়ছি, ওই যে কার নাম যেন কলোনের একটু আগে রাজা, এই রাজা যদি ঢোকে ওর বাপ কি খাজা পাইছে বলে মনে হবে না, এইটা আল্লাহ তোমার ভাই ধরে আমি দিচ্ছি কোরআন শরীফ, যাইয়ে বাপে ব্যাংকান বন্ধক দিয়ে 500 টাকা নিয়ে যাইয়ে বাগারপাড়া বাজারে যাইয়ে সেই কোরআন শরীফ দাম করতে গেছে, ভাই আপনি পারবেন না কোরআন শরীফ কিনতে, আপনি হলো ভ্যান চালান এর দাম একদম 500 টাকা, কয় ভাই এই নাও 500 টাকা আমার রাজা কোরআন শরীফের আবেজ হবে, 500 টাকায় যে কোরআন শরীফ কিনে পাবলিকের স্বভাব কি আগে কোরআন শরীফটার বুকের সাথে জড়াই দিলে তারপর একটা সুমো দেয় দেয় না, সুমো যে জায়গায় দেয় তা কি ভিতরে দেয় না উপরে দেয়, উপরে যে জায়গায় সুমো দিয়েছে সে জায়গা সেই মরা গরুর ভাষার চামড়া, সেই মরা গরুর পাছার চামড়া, আল্লাহ কয় তুই রে তো এই জায়গায় সুমো দিতে কইছিলাম এক মাস আগে, সেদিন 500 টাকাও সাধলাম তাও দিলি না, আরে সেই জায়গায় আজকে সুমো খাইলি পকেটের থেকে 500 টাকা দিয়ে, কথা কান টিকে নিক না, মরা গরুর পাছায় সুমো খাওয়ার যোগ্য বানাই দিয়েছে কিসে, কোরআনের সোয়ায় কথা না কিসে, এ মুসলমান কোরআনের সোয়া লাগলে মরা গরুর পাছায় চামড়া খার সুমো খার যোগ্য হইয়া যায়, এ কোরআন এমন দামি যার সাথে সোয়া লাগে তারই দামি বানাইয়া দেয়।